হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আবার আমি ফারুক আপনাদের সঙ্গে কথা বলতে খুবই ভালো লাগে। আমি আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে একদম ক্যামেরার সামনে আমি একদম নতুন, মানে আমি আগে কোনোদিনও ক্যামেরার সামনে আসিনি আর ক্যামেরার সামনে কোনোদিন অভিনয় করিনি। বাট আজকে ডেটে আমি যেখানে অভিনয় করছি বা যে ফিল্মের জন্য অভিনয় করছি, আপনারা ভালো করে জানেন যে ফিল্মের নাম রাগ, আর সেই রাগ ফিল্মে আমি মেন লিড ক্যারেক্টার করছি। তো আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি দর্শকগণ, প্লিজ সাপোর্ট। আপনারা আবার একই কথা বলছি, আপনাদের সাপোর্টটা, আপনাদের সহযোগিতা অবশ্যই দরকার আছে। আপনাদের সহযোগিতা ছাড়া আমি ইভেন আমার কোনো টিমই বা এই ইন্ডাস্ট্রিতে যে ফিল্মটা রিলিজ হচ্ছে সেই ফিল্মটা কোনো মতে আগাতে পারবে না। আপনাদের সাপোর্টটা অবশ্যই দরকার আছে। আর সেই এই ফিল্মটা এইভাবে নেওয়া হয়েছে, আমি সবার আগে একটা কথা বলি, ঘটনা হচ্ছে যে তন্ময় মণ্ডল আপনারা সবাই চিনে থাকবেন, উনি হচ্ছেন এই ফিল্মের ডিরেক্টর। উনি প্রিভিয়াসে অনেক ফিল্ম মানে প্রডিউস করেছেন, ডিরেকশান দিয়েছেন, উনি ডিরেক্টর হিসাবে অনেক ফিল্মে কাজ করেছেন, ওনার মধ্যে অনেক অভিজ্ঞতা রয়েছে। সবথেকে বড় কথা, ওনার মধ্যে একটা দূরদর্শিতা রয়েছেন। কেন বলছি, আপনারা জানেন যে আমরা ভুলভ্রান্তি করলেও সেখানে কোনো কাটিং সিন থাকে না, বাট এখানে কাটিং সিন থাকে। যে কাটিং সিন থেকে উনি বারবারই একটা কথা বলেন, আমি যতক্ষণ না পারফেক্ট হবে ততক্ষণ পর্যন্ত আমি নেবো না। তো এই জিনিসটা আমার ওনার সবথেকে ভালো লাগে। আর বারবারই আমি যতবারই আমি আপনাদের সঙ্গে কথা বলি ততবারই আমার ডিরেক্টরের কথা মনে পড়ে। ডিরেক্টরের কথা আমি বলি যে হি ইজ আ পারফেক্ট পার্সন। সবার আগে উনি মানুষ ভালো, ওনার মধ্যে একটা ব্যক্তিত্ব রয়েছে, আর উনি যে জিনিসটা করে খুবই মন দিয়ে করে আর ভালোবেসেই করে। কারণ আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানে আমি ফলো করেছি যে কিছু ভুলভ্রান্তি হলে গালাগালি হেন তেন মানে অনেক কিছু বলে, অনেক বড় বড় কথা, কিন্তু এই যে ডিরেক্টর আমি এঁকে দেখলাম যে এর মধ্যে কোনো রকম এরকম যে গালাগালি বা বাজে কথা বলা এসব কিছু নেই। ইনি সবার সঙ্গেই কাজ করেন, যদি কারো ভুলভ্রান্তি হয় তো সেটাকে উনি সংযতভাবে উনি সবাইকে বোঝায়, যে ভুল করে তাকে বোঝায় যে এটা এইভাবে না করে এইভাবে কর, মানে কিভাবে করতে হবে সেটা ও নিজে অ্যাক্টিং করে দেখায়। এটা আমার সবথেকে মানে ভালো লাগে এটাই যে উনি নিজে অ্যাক্টিং করে দেখায় যে বাবু এইভাবে কর। তো মিস্টার তন্ময় মণ্ডল অ্যাজ এ ডিরেক্টর অফ মাই মুভি, আওয়ার মুভি যেটাই বলেন, রাগ মুভি ডিরেক্টর তন্ময় মণ্ডল, আমাকে ওনার খুব ভালো লাগে। ওনার দূরদর্শিতা, ওনার বিচক্ষণ ক্ষমতা, এভরিথিং সব কিছুই রয়েছেন তার মধ্যে থেকে উনি কাজ করছেন। আপনারা সবার উদ্দেশ্যে একটা কথা বলি যে আপনারা প্লিজ আমাদেরকে সাপোর্ট করুন, আরও অনেক সাপোর্ট করুন, অনেক সাপোর্ট দরকার আছে আপনাদের, আর আপনাদের সাপোর্ট ছাড়া আমরা এগিয়ে যেতে পারবো না। আর বিশেষ করে তন্ময় মণ্ডল যিনি ডিরেক্টর, উনি তো অনেক অভিজ্ঞ, বাট ক্যামেরার সামনে কিন্তু আমি একদম নতুন। আপনারা কোনোদিনও প্রিভিয়াসে আমার মুখ দেখবেন না, আমার চেহারা দেখবেন না, কারণ আমি ক্যামেরার সামনে এই ফার্স্ট টাইম এলাম আর ফার্স্ট টাইমে আমি কাজ করছি এবং 100% দেওয়ার চেষ্টা করছি, 100% তার উপরে যদি কিছু হয় সেটাও দেওয়ার চেষ্টা করছি। সো আপনারা প্লিজ সাপোর্ট করুন, প্লিজ সাপোর্ট করুন, আপনাদের সাপোর্ট ছাড়া আমি একদম অন্ধকারে থেকে যাব। আপনারা যদি সাপোর্ট করেন, আপনারা যদি এগিয়ে নিয়ে যান, তাহলে আমি এগিয়ে যেতে পারবো, আরও অনেক ভালো ভালো কাজ করতে পারবো, ক্যামেরার সামনে পিছনে অনেক বেশি খাটতে পারবো, আর অনেক বেশি কিছু এন্টারটেন আপনাদেরকে দিতে পারবো। সো প্লিজ 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 আপনারা সাপোর্ট করুন, প্লিজ।